আমার জায়গা আমি বিক্রি করেছি, আমি জায়গাটা তাদের কাছে বিক্রি করেছি, তাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পরে তারা গতকালকে আমি মারতে গেছিলাম, একবার বাধা দিছে, হায়া করছে। আমি আজকে আবার গেছি, আবার গিয়া গেছি পরে তারা আমার লেবারে কষ্ট করছিল না। আমি সামনে গেছি, ভাই কি হয়েছে কো, তারা কোনো কথাই শুনতে রাজি না, কাজ করতে দিতে রাজি না, গালিগালাজ, অপত্য গালিগালাজ। ওরা নাম আমি বুঝতে পারতেছি, আরাধন বণিক, প্রভাত দেবনাথ, ভোলা ভোলাদেব, সুদীপ সাহা, তার ভাই অলোক সাহা, গৌতম নামে একটা ছেলে আছে, তারপরে বিল্লাল মিয়া, বিল্লাল মিয়া, দীপক দেব, আমি চোখে দেখছি না, দীপক দেব দেখছি না, কিন্তু গতকাল আমার বাড়িতে গিয়েছে, তার হুমকি দিয়েছে, আমার দীপক দেব আসিল। আপনি জায়গা বিক্রি করেছেন, ওরা বাধা দেওয়ার মানে কে? ওরা আমি যেটাই বুঝতে পারছি না, ওদের কাছে দ্বিতীয় যুবক, ওদের কাছে আমি তো বিক্রি করে নিয়েছি, আমি তোমার কাছে দীপক মনে, আমি তো বিক্রি করে নিয়েছি না, এরা মানে যারা কাছে বিক্রি করছে তারা ব্যস্ত পারতাম না, তারা এলে ফোন করবো, আমারে ফোন করবো, এবং আজকে ফোনের লেগেই উনি ঠিক ফোনের পরিকল্পনা করে তারা আমার আক্রমণ করছে। বাধা দেওয়ার কারণটা কি? ওই যে জায়গা তারা কাছে আমি দিতাম, তারা জায়গার ব্যবসা করতো, তারা জমির ইয়ে করে জমি মাফিয়া, তারা বুঝা গেছে। আমি তো আর এগুলো তো আমি সবাই আপনার জায়গাটা ওনার কাছে বিক্রি করার জন্য বলি, ওদের কাছে বিক্রি করতে আপনি কার কাছে বিক্রি করেছেন? অন্য আমি 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 প্রায় 8-10 জনের কাছে বিক্রি করেছি, অনেকদেরকে আমি মেপে 8-10 জনকে মেপে, মানে মেপে সময় লাগবে তো, আমি আমার জায়গাটা প্রচুর জায়গা মেপে, আমারও কিছু জায়গা এখনও রয়ে গেছে, সেগুলো আমি ডিমার্কেশন করে না, তাদেরকে আমি বুঝ দেবো, আমার ডিমার্কেশন করতে দিচ্ছে না। যে জায়গাটা নিয়ে বিবাদ, মানে কত বিবাদ না, বিবাদ না, কারোর সঙ্গে বিবাদ, জায়গা নিয়ে কোনো বিবাদ নেই, ওনার সঙ্গে তো বিবাদ চলছিল, না না ওনার ওদের সঙ্গে বিবাদ নেই, আমাকে বিক্রি করতে দিচ্ছে না, ওদের সঙ্গে ওদের তো কোনো ব্যাপার নেই, ওরা এসছে বিক্রি করে না করতে দেওয়া, মানে ওই ওদের কাছে দিতে হবে কম পয়সা, কম পয়সা ওদের কাছে বিক্রি করতে হবে, কম পয়সা ওদের কাছে বিক্রি করতে হবে। আজকে কী হয়েছিল? আজকে আমাকে আমার বাড়ির সামনে, আমার সাম বাড়ির সামনে ইন্দ্রনগর স্কুলের জাস্ট অপোজিটে, এই জায়গা নিয়ে আমরা আজকে দুজনে মিললে আসলাম, জায়গা মাপ করে গেইটে আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, মানে আমাদের উপরে আক্রমণ, জায়গা মাপতে দিব না। কী কারণে মাপ দিল করে? তার কাছে বিক্রি করতে পারে, পরশু দিন কিছুদিন আগে আমার বাড়িতে হয়েছে, তার কাছে তারা বিক্রি করতে আমরা দিত না, আমরা যার কাছে বিক্রি করছি তার কাছে বিক্রি করতে দিয়েছি। আপনার জায়গা আপনি বিক্রি করছেন, ওদের কী অসুবিধা? এটাই তো কথা, এটাই তো আমাদের বক্তব্য, আমরা যার কাছে বিক্রি করছি তার কাছে বিক্রি করা, আমার জায়গা যার কাছে খুশি, আমি যে সেই কথাই বললাম, আমার জায়গা যার কাছে খুশি তার কাছে, এটা মধ্যে কথা বলার তো কিছু নেই। আপনার কাছে কি টাকা দাবি করা হয়েছিল? হ্যাঁ, যারা মানে এই বাবা দিয়েছে না টাকা দাবি করে, যাই আপনি তার কাছে বিক্রি করতো কম দামে, কম দামে কত রূপ জায়গা আপনাদের? আমাদের কিনে প্রায় মানে বিকানির উপরে টাকা বিক্রি করেছি আমি, এখন আপনারা কী চান? আমরা চাই আমার টাকাটা যদি আমি মানে যার কাছে বিক্রি করছি টাকা যদি আমি বুঝ দিতে পারি, যার কাছে বিক্রি করছি তার কাছে যাতে আমি সুস্থভাবে বিক্রি করে মানে মাইপেটে দিতে পারি।